আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে কোরআন শরীফে বর্ণিত সূরা তিনের যে তিন ফলটা, ওই তিন ফলটা দেখাব। এটা হচ্ছে ওই তিন ফলের গাছ, যেটা হচ্ছে গাছ, আর এটার মধ্যে একটা মাত্র ফল আছে। আমি এই একটা ফল দেখাচ্ছি আপনাদেরকে, যে দেখতে অনেকটা ডুমুরের মতো, এটা আরো অনেক বড় হবে। এবং এই যে গাছটা, ছোট একটা গাছ টবের মধ্যে লাগানো, এটা এক বাঙালি ভাই লাগিয়েছে, বাংলাদেশে এক ভাই লাগিয়েছে। এটা আমি তিন ফলে প্রথম দেখলাম, আগে দেখি নাই। আর ওনার এখানে এই তিন ফল গাছের পাশাপাশি খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে। এই যে একটা করলা গাছ আছে, দুইটা করলা ধরছে খুব সুন্দর। এই যে দুইটা করলা, আর যে ফুল গাছ, গোলাপ ফুল গাছ, এই যে ফুলটা আমার খুব পছন্দের একটা ফুল, দেখতে খুব সুন্দর, গ্রান নেই তবে দেখতে খুব সুন্দর। এদিকে আরো অনেক গাছ রয়েছে, ওই যে ওইদিকে ফুল গাছ আছে, এদিকটা আরো অনেক ফুল গাছ রয়েছে, দেখেন খুব সুন্দর সুন্দর ফুলগুলো। উনি খুব শৌখিন মানুষ তো, এদিকে নয়টার ফুলের লতা লাগিয়েছে অনেকগুলো। এই যে আরেকটা ফুল গাছ, এটা ফুল ধরে না এখনো। এই যেটা সাদা নয়টার লতা, সাদাটা, সাদা ফুলটা, এটা হচ্ছে হলুদটা। আর এইটা, এটা কি ফুল গাছ আমি জানি না, খুব সুন্দর দেখতে। তারপরে যে অন্য কালার রয়েছে এদিকে আছে, আর এগুলো তো সবাই চিনেন, গেট ফুল, এগুলো টবের মধ্যে। এদিক দিয়ে দেখেন খুব সুন্দর ফুলগুলো ফুটছে, সকালে, আজকে সকালে ফুলগুলো ফুটছে, দেখেন। আমি যদি কাছ থেকে দেখাই, খুব সুন্দর লাগতেছে ফুলগুলো। খুব সুন্দর লাগতেছে। আর যদি উপরে দেখাই, উপরেও নয়টার ফুল আছে এখানে, এদিক দিয়ে যে দেখেন বিভিন্ন কালারের ফুলগুলো। আর এখানে হলুদ গাছ লাগিয়েছে, এই পাশে আদা গাছ, আর এই দিক দিয়ে আরো অনেক ধরনের গাছ আছে। এই যে আমাদের দেশের বিলাতি দুনিয়া যেটা বলে, ওই গাছটাও আছে এখানে। অনেকটা গাছ প্রেমী এই ভাই, অনেকটা গাছ প্রেমী বলা চলে। এই যে খুব সুন্দর ফুল। এই দিকটা যদি দেখাই তাহলে এদিকে আরেকটা তিন গাছ আছে, তিন ফল। এই যে এটা, এটা এখনো শাখা পাশাখা দেয় নাই, ছোট তো। এই যে একটা লেবু গাছ রয়েছে, আর এটা হচ্ছে এই ফলটার নাম বলে গেছে, ফল গাছটার। এটা অনেকটা কামরাঙ্গার মতো, তবে খুব ছোট ছোট। তো আমি আসলে আপনাদেরকে তিন ফলটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম, যে তিন ফলটা দেখানোর জন্য আসলাম মূলত। এই যে সে তিন গাছ, যেটা আল্লাহ ফাকর রব্বুল আলামিন কোরআন শরীফের একটা সুরায় নাজিল করছে, এই সে তিন ফলটা একটা ধরছে। তো আমি মূলত তিন ফলটা দেখানোর জন্য আসলাম। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।